নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকেও কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে কিন্তু তোমাদের দেখাবো পঞ্চায়েত সেবকের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে তো সেটি কি করে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্মটি ফিল করবে এবং এর যে বিজ্ঞপ্তিটি আছে সেটিও কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব তো বন্ধুরা আমরা কিন্তু বিজ্ঞপ্তিটি এবার দেখে নেব তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু পোস্ট নেম দেখতেই পাচ্ছ যেটি পঞ্চায়েত সেবক এবং এখানে কিন্তু টোটাল দু হাজারটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে এবং স্যালারি কিন্তু আট হাজার দুশো থেকে তেরো হাজার দুশো টাকা অবধি দেওয়া হবে এবং তোমাদের যে জব লোকেশনটি হবে সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলই হতে চলেছে এরপরে কিন্তু রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান যেটি কিন্তু তোমাদের মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এটি আবেদন করতে পারবে এবার রয়েছে কিন্তু এজ লিমিট যেটি কিন্তু তোমাদের মিনিমাম আঠেরো বছর রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু চল্লিশ বছর রাখা হয়েছে এবং তোমার যদি এসসি এস টি অথবা ও বিসি হও সেক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ বছর রাখা হয়েছে এরপরে আসছি অ্যাপ্লিকেশান ফিজ তো তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে সেটি কিন্তু দুশো পঁচিশ টাকা এবং এটি তোমরা দিতে পারবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং এবং ইউপিআইয়ের মাধ্যমে এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে দেখো এখানে ওয়েবসাইটটি কিন্তু দেওয়া রয়েছে এবং এর আবেদনের কিন্তু ডেটটিও কিন্তু দেওয়া হয়েছে সাতাশ ছয় দু একুশ থেকে পঁচিশ সাত দু হাজার একুশ তো বন্ধুরা এটাই ছিল কিন্তু বিজ্ঞপ্তি এবার আমরা দেখে নেব কী করে আমরা রেজিস্ট্রেশন করবো তো এখানে দেখতেই পাচ্ছ পঞ্চায়েত সেবক রেজিস্ট্রেশন বলে লেখা রয়েছে এখান থেকে আমরা আমরা রেজিস্ট্রেশন যে রয়েছে কিন্তু ক্লিক তো রেজিস্ট্রেশন পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এখানে কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম নিচে রয়েছে এবং তোমাদের যে জয়নিং প্রসেসটি হবে সেটি কিন্তু মায়া একাডেমি অথরাইজ এক্সামিনেশন পার্টনার এর তরফ থেকে কিন্তু তোমাদের এক্সামিনেশনটি নেওয়া হবে তো প্রথমে কিন্তু তোমাদের বন্ধুরা এই বক্সে কিন্তু তোমাদের ফুল নেম দিয়ে দেবে তারপরের বক্সে তোমাদের কিন্তু গার্জিয়ান নেম দিয়ে দেবে এরপরে দেখো রয়েছে জেন্ডার তো জেন্ডারটি তোমরা সিলেক্ট করে দেবে এরপরে কিন্তু তোমাদের যে ফুল অ্যাড্রেসটি রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবে এরপরে কিন্তু তোমাদের যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে যার যে ডিস্ট্রিক্ট আছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে এরপরে কিন্তু এই বক্সে দেখতে পাচ্ছ এখানে ডেট অফ বার্থ এরপরে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এরপরে তোমাদের ইমেল অ্যাড্রেস এগুলি কিন্তু ফিল করতে হবে এরপরে কিন্তু তোমাদের ম্যাটেরিয়াল স্ট্যাটাস এখানে দিতে হবে এরপরে কিন্তু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটিও দিতে হবে যেখানে দেখো মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে গ্র্যাজুয়েশান রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশান রয়েছে এরপরে কিন্তু তোমাদের কাস্ট দিতে হবে জেনারেল হলে জেনারেল এস সি হলে এসসি এস টি হলে এস টি ও হলে ও তো যার যেটি কাস্ট আছে সেটি কিন্তু সিলেক্ট করে দেবে এবার কিন্তু তোমাদের এখানে একটি ফোটো সিলেক্ট করতে হবে যেটি কিন্তু দুশো কেবির মধ্যে তোমাদের রাখতে হবে তো আমরা কিন্তু এখান থেকে একটি ফটো এখন সিলেক্ট করে দেবো তো এখান থেকে আমাদের ফটোটি কিন্তু নিয়ে নিয়েছে এবার আমরা এখান থেকে করবো যে সাবমিট ফর্ম আছে এটিতে কিন্তু আমরা এখন ক্লিক করব তো সাবমিট ফর্ম করার পরে আমাদের সামনে কিন্তু এটি লোডিং হচ্ছে এবং আমাদের কিন্তু পে করার কিন্তু পেসটি কিন্তু এখানে চলে এসছে এবং তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের দুশো পঁচিশ টাকার কিন্তু একটি পেমেন্ট কিন্তু করতে হবে তো আমি এখান থেকে করে দেবো পে নাও তো এখান থেকে দেখতেই পাচ্ছো এদের কিন্তু যে পেমেন্ট অপশান সেটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার আমরা কিন্তু এখান থেকে কার্ডের মাধ্যমেও দিতে পারি এর মাধ্যমেও দিতে পারি অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু দিতে পারি তো আমি এখান থেকে কার্ড কিন্তু চুজ করবো তো প্রথমেই কিন্তু আমি আমার কার্ড নাম্বারটি দিয়ে দেবো তো বন্ধুরা আমি কিন্তু পুরোটি ফিল করে দিয়েছি এবারে নিচের থেকে করবো পে তো বন্ধুরা এখানে কিন্তু আমার এখন ওটিপি দিলেই কিন্তু আমার ব্যালেন্সটি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তো আমি যেহেতু এখন এই পেমেন্টটি কিন্তু করব না তো আমি এটিকে কিন্তু কেটে দেবো তো বন্ধুরা তোমরা কিন্তু পে করার পরে তোমাদের মেলে কিন্তু একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে যাবে এবং তোমরা এটাও জানতে পারবে যে তোমাদের অনলাইন টেস্টটি কবে হবে সেটি কিন্তু সম্পূর্ণটি কিন্তু তোমাদের মেলে কিন্তু তোমাদের পাঠানো হবে তো বন্ধুরা এটি কিন্তু ছিল আজকে আমাদের আপডেট এই রিক্রুটমেন্টটি নিয়ে যদি তোমাদের কোনো রকমের কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে এছাড়া নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য তো বন্ধুরা সেই সব আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ